আমার বাড়িতে মনে ঘুমে আছিলাম এই রবিবার দিন বোর ছয়টায় আমি সকালবেলা ঘুম দিকে ওইটা দরজা খুলছি দরজা খুলে দিয়ে আমার বাড়িতে দুয়ারে মানুষ দাঁড়িয়ে আছে কয়েকজন উল্হান টোলান নিয়ে দাঁড়িয়ে আছে পরে আমার এ মনে যে ওরা বড় ধরনের হুমকি দিছে প্রাণ হারানোর বয় দিতে হয়েছে আমিও দেখছি যে আমার দুইটা মেয়া আমার দুইটা মেয়ার আমার প্রাণ রক্ষা করতে হইবো ও তো পরে বললো যে আগের দিনকে সন্ধ্যাবেলা আমার গালাগালি বাড়ছে পরে আমি দিতে পারি নাই আমি না করে দিছি পরে সকাল আমার গালাগালি পারছে গালাগালি বাইরা পরে আমারে খুব হুমকি দিছে দেওয়ার পর আমি আর কোন সারা শব্দ করতে পারি নাই পরে ওই মুহূর্তে আইসে আমার ঘরে ওরা ঢুকছে ঢুকে একটা ফ্রিজে মাংস আছিল মাছ আছিল দুধ আছিল তারপরে এমনি মনে করছে ময় মশলা যা কিছু আসিল আর কিচ্ছু আমার রাখবার পারদ নাকি সব বার করে নিয়ে গেছে সব বার করে নিয়েছে হ্যাঁ শুকে যে কাপড় চুপুর কোনো যা কাপড় চুপুর সহ নিয়ে গেছে ফ্রিজ নিছে টিভি নিছে আর হ্যাঁ আর আমার কি আছিল আমার এই বড় মেয়েরে মামায় গহনা দিছিল মেয়া বিয়া দিছে এক বছর আগে দেড় বছর আগে মেয়ের গহনা ছিল আমার গহনা এ মেয়ের কিছু আছিল তা দিয়া তিন গরি সোনা ছিল আর 16 গরি রূপা ছিল সব নিয়ে গেছে ঘরে ঢুকলো সকালে আপনার আশেপাশে বাড়ি লোকজন আসে পাশে বাড়িতেই মনে করেন যে কিছু কিছু ঘুমিতিকা উঠছিল কিছু কিছু উঠছিলই না আর যা উঠছিল মহিলা মানুষ সব পাকের ই এসেছিল আমি তো আর ধোয়া বেরাইতে পারি নাই ধোয়া বেরে বের দনাই আমারে হেরা এই হেরাই এই রকম জোর পূর্বভাবে নিয়ে গেছে আমিও দেখি যে আমি যদি এখন এই বাচ্চাগুনা থুই আমি কিরে ডাকপার যাই হয়তো আমার পোলাহানের কোনো ক্ষতি করতে পারে এই কারণে আমি ই করি নাইকে সবাই পামসা দেখছে যে আমার ঘর থেকে জিনিসপাতি সব বাইরে করে নিয়ে গেছে পরে সবাই তামসা দেখছে। যে এই দুনিয়ার মধ্যে আমার এই দেশবাসীর ঠান যদি কোনো আইন থাকে থাকে আমি আইনের কাছে একটাই বিচার চাইব যে আমি এই তিনজন প্রহান নিয়ে কিভাবে চলি আর এই প্রহান নিয়ে আমি কেমনে কি করুম আমার এইভাবে সর্বসন্ত করে নিয়ে গেছে আমার দেশবাসীর কাছে একটাই আবেদন যে আমি যেন সূক্ষ্ম বিচার পাই আর সকালবেলা আমরা ঘুম থেকে উঠছি উঠার পর আমার মুখ দরজা খুলে বাহিরে গেছে বাহিরে যাওয়ার পর দেখে ওনারা বাহিরে আসছে দাঁড়িয়ে আছে তো বাহিরে এসে দাঁড়িয়ে ভুলু নাম তিরিশপুর বাড়ি আর টেউরিয়া মাইথেন গ্রামের জাহাঙ্গীর আর ভুলুর স্ত্রী ছিল আর বাজারে একজন লোক অনেক নামের একটা ছেলে ছিল তো ওরা মানে আম্মুর সাথে অনেক কথা কাটাকাটি করছে আম্মুর হুমকি দিতেছে তো এটা দেখার পর আমরা ভয় পেয়ে যাই আমরা তিন বোন ঘরে ছিলাম শুয়ে ছিলাম ভয় পেয়ে যাওয়ার পরে তারা জোর জবরদস্তি ঘরে ঢুকে এর মধ্যে আমি মানে আমার মাথায় একটু বুদ্ধি আসছিল যে আমি কিছুটা হয়তো প্রমাণ রাখতে পারবো যে এত বড় ঘটনা ঘটতেছে এর জন্য আমি আমার ফোনটা আমার হাতেই ছিল ফোন পাশেই ছিল এর জন্য আমি ফোনে ভিডিও অন করিয়া ঘরে রাইখা আমি ঘরে থেকে বাহিরে যাই আর তারপরই ভুলু নাম যার উনি ঘরে ঢুকে ঘরে ঢুকার পর তো অনেক চিল্লা চিল্লি করার পর উনি বলতেছে যে সব নিয়ে যামু এগুলা নিয়ে যাও কিছু রাখতে হবো না এইগুলা সব নিয়ে যেমকা এইসব বলতেছে আর মানে আমাদের হুমকি দিতেছে ভয় দেখাইতেছে প্রাণ হারানোর ভয় দেখায় তো তারপর ফ্রিজ নেয় ফার্স্ট টাইম ফ্রিজ নিয়ে যায় ফ্রিজ নেওয়ার পর তারপর হাত দেয়। টিভি নেয় টিভি নেওয়ার পর তারপর সুকেজে যে যে জিনিসগুলো আসছিল মানে কাপড় চুপড় যেগুলো আসছিল তেমনি নিছে তো এই যে এই জিনিসগুলা নেওয়া নিতে পারে না এইগুলা কাছের জিনিস ভাঙবো এর কারণে তারা এই জিনিসগুলা নিজের হাতেই নামিয়ে রেখে গেছে তো আমি মাঝখানে ভিডিও করছি করার পর আমি এক পর্যায়ে ভয় পাই যাই যে যদি কোনোভাবে ফোনটা দেখে তাহলে আমি এই প্রমাণটুকু হারিয়ে ফেলবো এর কারণে আমি ফোনটা নামিয়ে নিয়েছিলাম নামিয়ে নিয়ে ওনারা বাহিরে গেছিলো ব্যান ডাকতে গেছিল জিনিস নেওয়ার জন্য তো তখন আমি বাহিরে আসছিল আমি ঘরে আসছিলাম ঘরে এসে ফোনটা নামিয়ে নেই ভিডিও অফ রাখি তারপর আবার যখন তারা সুকেজ নেওয়ার জন্য মানে ঘরে ঢুকবো তখন আমি আবার ফোনটা রাখে আবার বাহিরে চলে গেছি তো এইভাবে আমি কিছুটা অন্তত প্রমাণ রাখছি প্রমাণ রাইখা আমি ওনার কাছে চলে গেল হ্যাঁ না না আমরা বাধা দেওয়ার মতো আমাদের কোনো পরিস্থিতি ছিল না তারা মানে প্রাণ হারানোর ভয় দেখাইছে প্রাণের ভয় তো সবারই আছে তো তার মধ্যে আমি আমি আমার মা আছে আমার মারে অনেক গালিগালাজ গালাস পারছে ঠিক আছে এই জায়গায় আমি আছি আমার মা আছে আমরা হয়তো কিছুটা সামলাইতে পারতাম আমারে বোন সকালবেলা প্রাইভেটে চলে গিয়েছিল আমি আমার মার সাথে যে মিলা কিছু লোক যে ডাকবিমো সেই পরিস্থিতিটা ছিল না কারণ আমার ছোট বোনটা বা ঘরে ছিল আমি ওরাই খেয়েকে আমি যাইতাম ওরে তো প্রাণ হারানোর ভয় আছে তো এরপর যে আমরা আর কোনো কিছু করতে পারি নাই যখন তারা জিনিসগুলা নিয়ে চলে যায় তখন মানে মহিলা মানুষ কিছু মহিলা মানুষ আসছিল তারা দেখছে তা পরবর্তীতে তারা চলে যাওয়ার পরেই আমরা আর কিছু করতে পারি নাই আর কি দেশে তো আইন বলতে কিছু আছে বাংলাদেশ আইন বলতে কিছু আছে আমরা চাই যে আমাদের সাথে যে অন্যায়টা হয়েছে তারা তো সুদ খোর সুদের টাকার জন্য এরকম করতেছে তো, তো আমরা চাই যে দে দেশে আইন বলতে কিছু থাকলে আমাদের যেন বিচারটা হয় আমরা চারজন চারজন মহিলা একটা বাসায় থাকি আমাদের কোনো নিরাপত্তা নাই আমরা স্কুলে যাই আসি আমাদের কোনো নিরাপত্তাই নাই আমরা চাই যে আমাদের যেন সূক্ষ্ম বিচার হয় আমরা দুজনে ছিলাম টাকা দিয়েছি পঞ্চাশ হাজার হ্যাঁ

আমি তো টাকা পাবো আমি তো আর ওগুলা করতে আসি নাই বা সব দেনে এত টাকা তার করছে এটা কি আসলে সামাজিক ভাবে এটা কি আসলে মানে কতটুকু গুরুত্ব মানে আপনি মনে করেন যে এটা যুক্তি সঙ্গত না এটা কাজ ভালো হয় না এটা কাজ ভালো করে না যখন আনসার বিদেশে ছিলা যায় চলে যাওয়ার পরে এই সাসাকে যখন এই টাকার জন্য চাপ দিল যে তুমি সবকিছু জানো তুমি তাকে আইগিয়ে দিয়ে আসলা টাকাটা তুমি দিবে তো এই বিষয়টা আমার সাথে শেয়ার করলো প্লাস তাকে অতিরিক্ত চাপ দেওয়ায় তাকে কিছু টাকা দেওয়ার স্বীকার করলো টাকা দেওয়ার সময় তা আমাকে সাথে নিয়ে গেল ওই সময় আমি জানলাম যে বুলু এক লক্ষ টাকা পাবে এক লক্ষ টাকার মধ্যে চাচা পঞ্চাশ হাজার টাকা পরিশোধ করলো আমার হাত দিয়ে সে টাকা কইনে আমার হাতে দিল আমি জাহাঙ্গীরের হাতে দিলাম আর জাহাঙ্গীর বুলুকে দিল তো বাকি থাকলো পঞ্চাশ হাজার টাকা ছয় মাস পরে টাকা দেওয়ার কথা ছিল কিন্তু আমাদের জানা মতে আনসের বিদেশে এখন পর্যন্ত কাজ না পাওয়ায় কোনো টাকা দেশে পাঠাইতে পারে নাই এখন পারিবারিকভাবেই যারা পরিবারে আছে এরাই তো অসহায় এখন টাকাও পাঠাইতে পারতেছে না এদেরই চলা অসম্ভব টাকা কেমনে দেবে যার কারণে টাকা দিতে পারে নাই সময় মতো টাকা দিতে না পারায় তারা আইসা ঘরের আর গুলা নিয়ে গেছে এই যে তারা নিয়ে গেল আসবাবপত্র এইভাবে ঘর থেকে লুটপাট করে নিয়ে গেল এটা কি আসলে সামাজিকভাবে ভাবে আমরা বসবাস করি এটা কি আসলে যুক্তিসঙ্গত না এটা যুক্তিসঙ্গত কোন কাজ হয় নাই